আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক ঈদের পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জানতে চাচ্ছ যে এস এম এস না নিয়ে গেলে সেনাবাহিনী ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যা আবেদন করছো তারা এস এম এস না নিয়ে গেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে কিনা অথবা পরীক্ষা মাঠ করতে পারা যাবে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তার আগে যারা তোমরা সেনাবাহিনী ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে দুই সালে যারা আবেদন করে রেখেছো এই সময়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে তোমাদেরকে কয়েকটা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে হল তোমার মেডিকেল কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা ঠিক করে ফেলতে হবে পাশাপাশি শারীরিক একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে একটু ট্রেনিং করতে হবে এছাড়া লিখিত পরীক্ষা বেশ কঠিন হচ্ছে যেহেতু গত সার্কুলারে পাঁচ ফিট পাঁচ ইঞ্চিতে প্রার্থী নিচ্ছিল সেনাবাহিনীতে সেই কারণে এবার প্রচুর পরিমাণে এস এম এস আসছে এবং পরীক্ষা দিতে যাচ্ছে সেটা ট্রেড ওয়ান এবং ট্রেড টুর ক্ষেত্রে লোক কিন্তু খুব বেশি একটা নিচ্ছে না প্রার্থী অনেক বেশি ডাকছে সে কারণে লিখিত পরীক্ষা প্রশ্নগুলো একটু কঠিন হচ্ছে গত বছরের তুলনায় এই বছরের প্রশ্নগুলো একটু কঠিন হচ্ছে এই কঠিন প্রশ্ন যাতে তোমার কাছে সহজ মনে হয় সে কারণে তোমাকে একটু পড়ালেখা করতে হবে ভাইবা পরীক্ষাটাও একটু কঠিন হচ্ছে ভাইবা থেকেও অনেক প্রার্থী বাদ পড়ে যাচ্ছে ভাইভাটার দিকেও একটু নজর দিবা ভালোভাবে প্রস্তুতি নাও নিয়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলো আর ভিডিও শুরুতে বলছিলাম অনেক দিন থেকেও অনেক প্রার্থী একটা বিষয় জানতে চাচ্ছে যে স্যার আমি তো সেনাবাহিনীতে আবেদন করছি কিন্তু আমার সিমটা নষ্ট হয়ে গেছে বা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে অথবা আমার জেলার আশেপাশে বা আমার উপজেলার আশেপাশে অনেকের এস আসছে কিন্তু আমার আসেনি আমি আমাকে পরীক্ষা দিতে গেলে আমাকে পরীক্ষা দিতে দিবে ক্যান্টনমেন্টে নাকি দিবে না আচ্ছা দেখো তুমি এস এম এস নিয়ে না গেলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে দিবে না তার কারণটা কি এস এম এসে তোমার নাম থাকবে রোল থাকবে ইউজার আইডি থাকবে অনেক কিছু তথ্য থাকবে সেই তথ্যটা যখন তুমি ক্যান্টনমেন্টে এস এম দেখাবা তারা ওই তথ্য থেকে তারা তোমার অনেকগুলো তথ্য বা ইনফরমেশন ফিল করবে করে তারপর তোমার পরীক্ষা শুরু করবে ঠিক আছে যারা আবেদন করেছো ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিল ওই মোবাইল নাম্বারটা সচল রাখতে হবে সব সময় চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে এরপরে তোমার মোবাইলটা যাতে সচল থাকে সেটা বাটন ফোন হতে পারে অথবা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে মোবাইলটা যাতে সচল থাকে সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক প্রার্থী এস এম এস আসার পরেও ভুল ক্রমে এস এম এসটা ডিলেট হয়ে যায় তাদের ক্ষেত্রে মহাবিপদ যদি এই বিপদ হয় সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা না এবং তোমাকে বের করে দেবে একটা বছর তোমার লস লস হয়ে যাবে সো বি কেয়ারফুল যখন এস এম এস আসবে সেটা তোমার টাচ স্ক্রিন ফোনে আসুক অথবা বাটন ফোনেই আসুক মোবাইলের এস পরীক্ষা দেওয়ার এস এম এসটা কোনোভাবেই ডিলেট করা যাবে না তুমি পরীক্ষা দিতে গেলে তোমার এস সবার আগেই তারা চেক করবে এবং পরীক্ষা দিতে দিবে তো যাই হোক ঈদের পরে প্রথম ভিডিও নিয়ে কথা বলতে আসছে অনেকগুলো টপিক্স নিয়ে কথা বলবো ঠিক আছে তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয় ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যারা পরীক্ষা দিতে যাবে আগামীতে এই পরীক্ষাটা যাতে তোমাদের ভালো হয় সেই ভালো করার লক্ষ্যে যে পরামর্শগুলো দরকার যে ইনফরমেশনগুলো তোমাদেরকে জানানো দরকার সেগুলো আমি আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে জানানোর চেষ্টা করব। যারা ভিডিওটি দেখলা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবা। কারণ এই এস এম এস না নিয়ে যাওয়ার কারণে অনেক প্রার্থী যোগ্য হওয়ার ক্ষেত্রেও বাদ পড়ে যাচ্ছে তারা একটু সতর্ক হবে আমার কথাগুলো শুনে ঠিক আছে আর আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে ঈদের পরে নতুন ব্যাচ শুরু হচ্ছে পঁচিশ জুন থেকে প্রথম ব্যাচ শুরু হবে আর পহেলা জুলাই থেকে জুলাই মাসে এক তারিখ থেকে দ্বিতীয় ব্যাচ শুরু হবে যাদের হাতে সময় রয়েছে সময় নষ্ট করো না নিজেকে দক্ষ এবং যোগ্য করার ক্ষেত্রে অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো সবাই ভালো থাকবা সবার শুভকামনা শেষ করছি আসসালামু আলাইকুম